নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোকক আমাৰ ইউটিউব অপচনত আজিবোৰ টেকনলজিলৈ স্বাগতম দিছোঁ। বন্ধু বান্ধৱীসকল, প্ৰতিদিনৰ দৰে আজিও পুৱাৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ। এই খবৰকেইটা আপোনালোকৰ বাবে বহুতেই গুৰুত্বপূৰ্ণ, গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক। আৰু যদিহে চেনেলটোত নতুনকৈ আহিছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল অপচনত ক্লিক কৰি দিব। আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে এতিয়ালৈকে যদি ভিডিঅ'টো লাইক কৰা নাই, লাইক কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিব নাপাহৰিবা। তো বেছি পলম নকৰি আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। আহক, আজি পুৱাৰ প্ৰথমটো এটা বহুতেই গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ ওলাইছে। প্ৰথম খবৰটো হৈছে, প্ৰচাৰ চলাবলৈ হেলিকপ্টাৰলৈ গৈছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই, পিছে সভাত ভাষণ দিলে খালী এখনৰ সন্মুখত। এই ঘটনা সংঘটিত হৈছে ক'ত? জাক জমকতৰে হেলিকপ্টাৰলৈ প্ৰচাৰ চলাবলৈ গৈছিল জনপ্ৰিয় নেতা হিমন্ত বিশ্ব শৰ্মা। য'তেই যায় তাতেই মানুহে আগুচি ধৰে নেতাগৰাকীক, এবাৰ ওচৰৰ পৰা লগ পাবলৈ, এবাৰ দেখা পাবলৈ, যাৰ বাবে য'তেই গৈছে হাজাৰ হাজাৰ মানুহৰ মেলা লাগে সেই স্থানত। পিছে এইবাৰ দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে যাওঁতে একেবাৰে বিপৰীত দৃশ্য দেখা পোৱা গ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা এক জনসভাত। হেলিকপ্টাৰেৰে গৈও যেন আকৰ্ষিত কৰিব নোৱাৰিলে জনতাক, যাৰ বাবে সভাৰ আসন খালী। আজিৰে এই সভা আছিল শিলচৰ উদাৰবন্দ সমষ্টিত। সেই উদাৰবন্দ সমষ্টিত জলীয় প্ৰাৰ্থী মিহিৰকান্তি চুমৰ হৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰচাৰ চলাবলৈ আহিছিল, কিন্তু শ খালী চকীৰ সন্মুখত ভাষণ দিব লগা হয় শৰ্মাই। হেলিকপ্টাৰলৈ আহিও প্ৰায় 50-60 ৰাইজৰ উপস্থিতিত ভাষণ দিব লগা হয়। ইফালে HHত দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ এইসকল ছাত্ৰীয়ে লাভ কৰিব স্কুটি। মহিলাসকললৈ মাহে 3,000 আগবঢ়াব প্ৰতিশ্ৰুতি মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন সম্পন্ন হোৱাৰ পিছত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এতিয়া দ্বিতীয় পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'বলগীয়া সমষ্টিত জোৰদাৰ গতিত চলাইছে প্ৰচাৰ অভিযান। দেওবাৰে লখিমপুৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই দিয়ে বহু প্ৰতিশ্ৰুতি। উচ্চতৰ মাধ্যমিক দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ ছাত্ৰীকো প্ৰদান কৰা হ'ব স্কুটি। পিছে কেৱল চাহ বাগিচা অধ্যক্ষিত এলেকাৰ দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ ছাত্ৰীহে লাভ কৰিব স্কুটি। সেইদৰে ছাত্ৰক প্ৰদান কৰিব বুলেট অথবা মটৰচাইকেল। মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰঙা ৰঙৰ নে কলা ৰঙৰ স্কুটি লাগিব সেই বিষয়ে সোধে সভাত উপস্থিত থকা যুৱকসকলক। আনহাতে চৰকাৰ গঠন কৰিব পাৰিলে স্নাতক আৰু স্নাতকোত্তৰ মহলাৰ প্ৰতিগৰাকী ছাত্ৰীকো স্কুটি প্ৰদানৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে মন্ত্ৰীগৰাকীয়ে। ইফালে অৰুণোদয় আঁচনিৰ জৰিয়তে প্ৰতিগৰাকী মহিলাকে সামৰি লোৱা আশ্বাস দিয়ে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। কেৱল ইমানেই নহয়, অৰুণোদয় আঁচনিৰ অধীনত ধনৰাশি 830 পৰা পৰৱৰ্তী মাহিলী 3,000 বৃদ্ধি কৰা বুলি প্ৰতিশ্ৰুতি দিয়ে। হাজাৰ হাজাৰ লোকে উপস্থিত সভাত থকা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কংগ্ৰেছ দলক তীব্ৰ সমালোচনা কৰে, কিন্তু লক্ষণীয়ভাৱে আজিৰ সভাখনত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখত শুনা গ'ল নগ'ল সভ্যতাৰ যুঁজৰ প্ৰসংগ। 1 এপ্ৰিলৰ পৰা আকৌ বাঢ়িব টোল গেটৰ মাচুল, 5 টোল প্লাজাত মাচুল বৃদ্ধিৰ নিৰ্দেশ, ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণ জনতাৰ মূৰত পৰিব মাধমাৰ। ৰাজ্যৰ 5 টোল গেটত 1 এপ্ৰিলৰ পৰা বৰ্ধিত হাৰত মাচুল দিব লাগিব গাড়ী চালকে। নতুন নিৰীখ বলবৎ কৰাৰ নিৰ্দেশৰে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ প্ৰকাশ কৰিছে বিজ্ঞাপন। ৰহা টোল গেট, মদনপুৰ টোল গেট, মাদাৰদিছা টোল গেট, মিকিৰাতি হাওগাঁও টোল গেট আৰু নাজিৰাঘাট টোল গেটত ৰাইজে ভৰিব লাগিব অধিক মাচুল। ৰহা টোল গেটত ব্যক্তিগত বাহনৰ মাচুল বাঢ়িল 10-20%। ৰহা টোল গেটত সৰু গাড়ী, জীপ, ভান বা লঘু বাহনৰ চালকে বৰ্তমানে এবাৰত 80% আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে ভৰিব লাগিব 120%। কিন্তু নতুন নিৰীক্ষ মতে ৰহা টোল গেটত সৰু গাড়ী, জীপ, ভান বা লঘু বাহনৰ চালকে এবাৰত ভৰিব লাগিব 100% আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে ভৰিব লাগিব 150%। একেদৰে লঘু বাণিজ্যিক বা মালবাহী বাহনৰ নিৰীখ বাঢ়িল এবাৰত 130 পৰা 180 আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে 195 পৰা 240 একেদৰে ডাবল এক্সেল বাছ বা আৰু ট্ৰাকৰ নিৰীখ বাঢ়িল এবাৰত 275 পৰা 335 আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে 415 পৰা 505। একেদৰে মদনপুৰ টোল গেটত ব্যক্তিগত বাহনৰ মাচুল বাঢ়িল 5-10%। সৰু গাড়ী, জীপ, ভান বা লঘু বাহনৰ চালকে বৰ্তমানত এবাৰ 105 পৰিৱৰ্তে ভৰিব লাগিব 110% আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে 160 পৰিৱৰ্তে ভৰিব লাগিব 170%। লঘু বাণিজ্যিক বা মালবাহী বাহনৰ নিৰীখ বাঢ়িল এবাৰত 170 পৰা 180 আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে 255 পৰা 270 দিব লাগিব। একেদৰে ডাবল এক্সেল বাছ আৰু ট্ৰাকৰ নিৰীখ বাঢ়িল এবাৰত 360 পৰা 380 আৰু 24 ঘণ্টাত অহা যোৱা কৰিলে 535 পৰা 570। নিউ ৱেজ কোচ 1 এপ্ৰিলৰ পৰা প্ৰৱৰ্তন হ'ব নতুন নিয়ম। আপোনাৰ দৰমহা PF আৰু গ্ৰেজুৱেটিৰ ওপৰত পৰিব পৰা প্ৰভাৱৰ বিষয়ে জানক সবিশেষ। কেন্দ্ৰীয় চৰকাৰে সমগ্ৰ দেশতে 2021 চনৰ 1 এপ্ৰিলৰ পৰা নতুন মজুৰি কোড
প্রবর্তন করবেন পারে যদি এই কোড প্রযোজ্য হয় আপনার দরমহা গাঁথনি পি এফর অবদানের গ্রেচুইটি আর কর যদি কোয়া হয় ট্যাক্স প্রণালী সলনি হব। তদুপরি শ্রম সংখ্যা মজুরি কোড বিল 2019 ওয়েজ কোড বিল 2019 অনুসরি সলনি হব। নতুন সংখ্যা অনুসরি মজুরি অর্থ হব কর্মচারীর মোট দরমহা কমে 50%। নতুন নিয়ম তো ব্যক্তিগত খণ্ডের কর্মচারী সকলের বেতন স্কেল প্রযোজ্য হব। ই পি এফ অবদানের সহ গ্রেচুইটি বৃদ্ধি করবে আর কর্মচারী সকলের টেক হোম স্যালারি দরমহা হ্রাস করব। নতুন কোড মজুরি আপনার টেক হোম দরমহা হ্রাস করবেন কিন্তু পি এফ দরে অবসর লাভালাভ পুঁজি গ্রেচুইটি অধিক ধরনের জমা করা হব। এই আপনার ভবিষ্যতের অর্থনৈতিক সুরক্ষার বাবে ভাল প্রমাণিত হব পারে। সিটিসির মৌলিক মজুরি এইচারে আর অবসর লাভালাভ যে পি এফ গ্রেচুইটি একুয়েল এন পি এসর দরে তিনের চারিটা উপাদান থাকে। নতুন মজুরি কোডর সংখ্যা অনুসরি কর্মচারী সকলের মৌলিক দরমহা মুঠ বিট সিটিসির কমে 50% হব, যার অর্থ হয়েছে মাহিলি ভাট্টা মুঠ বিট সিটিসির 50% অধিক নহব। সিটিসির পরিমাণ এটি কেউ কর্মচারী টেক হোম দরমহা সমান নহয়। এটা কোম্পানি এটা একরাহে 5 বছর কাম করার পিছতে গ্রেচুইটি লাভ করে কিন্তু নতুন আইনের অধীনত কর্মচারী সকলে কেবল এবছর কামর পিছতে গ্রেচুইটির অধিকার লাভ করব। সপ্তম বেতন আয়োগের নির্দেশনা অনুসরি কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলের ডিএ হার 17%, কেন্দ্রীয় সরকারের এই হার 4% বৃদ্ধির সহ 21% অনুমোদন করেছে। নতুন নিয়ম অনুসরি মৌলিক দরমহা বিশেষ ভাট্টা বোনাস আদি সম্পূর্ণরূপে করযোগ্য। ইন্ধন আর পরিবহন ফোন বাতরি কাকত আর কিতাব আদির ভাট্টা সম্পূর্ণরূপে করমুক্ত এইচারে করমুক্ত বা ইয়ার অঙ্ক হব পারে। লগতে মৌলিক দরমহা 10% সমান এন পি এস অবদান করমুক্ত। আনহাতে রক্তাক্ত মিয়ানমারত এদিনতে 114 লোক হত্যা করে লেখে নাই। 12 দেশের প্রতিরক্ষা মন্ত্রী সমূহে বিবৃতি প্রকাশ করে গরিহণা দিলে জুনতাক। সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে শাসনভার নিজের হাতলে নিয়ে মিয়ানমারের সামরিক শাসকর নিঃশঙ্কতাত এতিয়া কপি উঠেছে সমগ্র বিশ্ব। মাত্র এটা দিনতে মিয়ানমারত সেনায় হত্যা করেছে সামরিক শাসনের বিরোধিতা করা 114 প্রতিবাদকারী। মিয়ানমারের ইতিহাসের এটা কলা দিন তো দক্ষিণ পূব এশিয়া পাহাড়ের দেশখনের সামরিক প্রশাসনে গণতন্ত্র কামী প্রায় 114 নিরস্ত্র প্রতিবাদকারীক হত্যা করেছে। জুনতায় দেশখনের জনতা আর গণতন্ত্র সুরক্ষা দিব বলে ঘোষণা করার পিছনে মিয়ানমার সামরিক শাসকর সেনায় দেশখনের বিভিন্ন শহরত এই হত্যা লীলা সংঘটিত করেছে। অসম বিধানসভা প্রথম পর্যায়ের নির্বাচন 47 আসন পাব বিজেপি মিত্রজোঁটে। অমিত শাহর মতে আন্দোলনমুক্ত সন্ত্রাসমুক্ত অসমের বাবে ভোট দিছে জনতায়। শনিবারে সম্পন্ন হওয়া অসম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের পিছতে এটা কোন দলে কিমানখন আসন দখল করব সেই লোক ব্যাপক চর্চা চলি আছে। প্রতিটি রাজনৈতিক দলে সর্বাধিক আসন পয়ার কথা উল্লেখ করেছে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে প্রথম পর্যায়ের 47 আসনের ভিতর 42 আসন বিজেপিয়ে লাভ করব বলে দাবি করেছে। একোপ ওসরত উপ রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস। রঞ্জিত দাসের মতে বিজেপির প্রথম পর্যায়ত লাভ করব 43 আসন, বহি থাকা নাই কংগ্রেস কিবা কিংবা অসম জাতীয় পরিষদও। দুয়োটা দলে হয়ে যাওয়া প্রথম পর্যায়ের নির্বাচন সর্বাধিক আসন লাভ করব বলে দাবি করেছে। এবার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে অসম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ত বিজেপি মিত্রজোঁটে লাভ করবলিয়া আসনের সন্দর্ভত নিজের মত ব্যক্ত করেছে। দেওবারে দিল্লিত সংবাদমেল সম্বোধন করে অমিত শাহে প্রথম পর্যায়ত মিত্রজোঁটে 47 আসন দখল করব বলে দাবি জানাইছে। আনহাতে এইবার নির্বাচন অসমের লোকে সন্ত্রাসবাদ মুক্ত বানপানী মুক্ত আন্দোলনমুক্ত মুক্তি অসমের কারণে ভোট দিছে বলে জানিবলৈ দিয়ে শাহে। আর সমস্যামুক্ত অসম গঢ়ার স্বার্থত বিজেপি মিত্রজোঁটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করব বলেও সংবাদমেলত উল্লেখ করে। কংগ্রেসলে আহু আহু করে আছে হিমন্ত বিশ্ব। হিমন্ত আহিলে ময়ো বিজেপিলৈ জাপ মারি দিম কিন্তু হিমন্ত কংগ্রেসত আহু আহু করে আছে। কংগ্রেসে যদি হিমন্ত বিশ্ব শর্মাক লয় তেন্তে মই বিজেপিত জাপ মারি দিম। এবার নির্বাচনত বিজেপিয়ে মাত্র 25-30 আসন পাব। রঞ্জিত দাসের চরমনায় নিজ সমষ্টি এড়ি পলাইছে ভেলু নেইকিয়ায় সভাপতি। দিসপুরতো এবার হিমন্ত আউট, হাগ্রামা ইন হব। বহমপুরত অনুষ্ঠিত কংগ্রেসের নির্বাচনী প্রচার সভাত ভাগ লো এই মন্তব্য করে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী। দেওবারে বহমপুর সমষ্টির কংগ্রেসের মনোনীত প্রার্থী সুরেশ বরাই বহমপুর সমষ্টিত অনুষ্ঠিত করে দুখনক বিশাল নির্বাচনী সভা, এখনত কামপুরত আর আনখন বহমপুরত। বহমপুর জনসভাত 500+ লোকর সমাগম ঘটে। সভাত অংশগ্রহণ করে কংগ্রেসের মহাজোঁট হাই প্রোফাইল নেতা তথা প্রাক্তন বিপিএফর প্রধান হাগ্রামা মহিলারী। ভাষণ প্রসঙ্গত হাগ্রামা মহিলারে বিজেপি দলের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র সমালোচনা করে। হাগ্রামা মহিলারে কয় যে অমিত শাহে মতা মানুষক মহিলা করে নির্বাচনী সভাত অমিত শাহে রমাকান্ত সাজিলে মহিলা, রমাকান্তক সম্বোধন করলে শ্রীমতী বলে। প্রধানমন্ত্রী মোদিয়ে কৈছে লাচিত বরফুকনে হেতু ব্রিটিশের যুদ্ধ করে শহীদ হয়েছিল। 6 জনগোষ্ঠীক জনজাতিকরণক নকরিলে জিন্দেগী অসমত আর বিজেপি সরকার নহয়। কা জাপি দিলে 5 শহীদ হল, কা আমি 2 মে তারিখে 5 বাতিল করি। জিতু গোস্বামী হিমন্তর
চামচা মই আহিছোঁ যেতিয়া জিতু গোস্বামী হাৰিব, এনেদৰে কয় হাগ্ৰামা মহিলাৰীয়ে। সেই সিদ্ধান্ত লকডাউনে চূড়ান্ত তথা অন্তিম উপায়। মহাৰাষ্ট্ৰত এটা দিনত 30-40 হাজাৰ লোক আক্ৰান্ত হৈছে কৰোণাত। ৰাজ্যখনত ক্ৰমান্বয়ে কৰোণা কেন্দ্ৰিক পৰিস্থিতি অনিয়ন্ত্ৰিত হোৱাৰ দিশে গতি কৰাৰ সময়তে মুখ্যমন্ত্ৰী উদ্ধৱ ঠাকৰে কৰিছে এক বিশেষ ঘোষণা। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে যে কোভিড গাইডলাইন লৈ ৰাজ্যৰ অধিকাংশ লোক অলপো সচেতন নহয়, গতিকে এনে পৰিস্থিতি বাহাল থাকিলে অচিৰে লকডাউনৰ দৰে কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব লাগিব। ৰাজ্যবাসীক বচাবলৈ আমি অচিৰে এক সিদ্ধান্ত লোৱাৰ দিশে আগবাঢ়িছোঁ। উল্লেখ্য যে দেশত বিগত 24 ঘণ্টাত 62 হাজাৰো অধিক লোক কৰোণাত আক্ৰান্ত হৈছে, ইয়াৰে অধিকাংশ লোক মহাৰাষ্ট্ৰ। গতিকে এই পৰিস্থিতিৰ ওপৰত লক্ষ্য ৰাখি মহাৰাষ্ট্ৰ চৰকাৰে লকডাউনৰ দৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰাটো কোনো অস্বাভাৱিক ঘটনা নহয়।